মির্জাফর নামটা সারা পৃথিবীতে কেন নাম থাকবে? মির্জাফর নাম যদি কেউ বলে, আরে বেটা তুই তো মির্জাফরের মতো, এটা খুব ঘৃণিত শব্দ, তাই না? আর মির্জাফর জীবনে খালি একটা লোকরি নিয়েই তার মাথার মধ্যে ছিল, সে লোকটারে মারছে কি মারে না আল্লাহ ভালো জানে, আমি তো জন্ম নেই নাই ওই সময়, আপনিও জন্ম নেই নাই। কিন্তু সে এমন ভাবে মানুষের অন্তরে, বাংলাদেশের মানুষের ঢুকে গেছে অন্তরে, যেই কথাটা এখন কুত্তা বিলের মতো গালি হয়ে গেছে, কথা বলেন না কেউ যদি শুয়ার বলে গালি দেয় যেমন মাইন্ডে লাগে, কুকুরের বাচ্চা বলে মাইন্ডে লাগে, মির্জাপুরের বাচ্চা বললে ওর মাইন্ডে লাগে, কথা বল না কেন? আরে বেটা তুই তো একটা মির্জাপুরের বাচ্চা, হালাকি মির্জাপুর তো আল্লাহর ঘৃণিত কোনো প্রাণী না, মির্জাপুরও যেই মালিক বানিয়েছে আপনার আমার ওই মালিক বানিয়েছে, তার কর্মের উপর এমন একটা শক সিল মেরা হয়ে গেছে যে এই শব্দটা এখন মানুষের জন্য অভিশপ্ত হয়ে গেছে, কথা বলেন না কেন? ফেরাউন একজন মানুষের নাম, নমরুদ একজন মানুষের নাম, ফেরাউন কিন্তু আসলে ওর নাম না, ওর নাম ছিল কায়কাউস ইমরানি ভাষা, নমরুদ তার নাম না, কিন্তু তাদের নামগুলো কেন এরকম হয়ে গেছে? যেরকম মির্জাফর, মির্জাফর ঘিনিত একটা শব্দ হয়ে গেছে, আসল নাম বাদ দিয়া এখন নকল নাম সারা পৃথিবীতে, এমনকি কোরআনও ছড়ায় গেছে। ফেরাউনের নাম কায়কাউস কোরআনের কোথাও পাবেন না, ফেরাউনই পাবেন, কোরআন কোন লাগেন না। ওয়াইদ ক্বালা ফিরআউন, ওয়াইদ ক্বালা ওয়াইদ জালু ফিরআউন, কোরআনের বহু জায়গায় ফেরাউন আছে, হালাকি ওর আসল নামটা আল্লাহ মুসা দিয়া ওর কর্মের উপরে ওইটার আল্লাহ রেখে দিয়েছে। আমি কি তোমাদেরকে জেন আর মানব জাতিকে বানাই নাই আমার কেবলই মাত্র ইবাদতের জন্য? প্রশ্নবাদক চিহ্ন, আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন আমি তোকে বানাইছি ডাইরেক্ট আমার ইবাদতের জন্য, আল্লাহ কেন বললেন আমি কি বানাই নাই তোমাদেরকে? মানে কত আদরের ভাষা দিয়ে বলছে, আমি কি তোদেরকে বানাই নাই? আপনি যদি কাউকে আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসেন, আপনার ছেলেকে আপনার মেয়েকে, আপনি এইভাবে কথাটা বলবেন কি রে আমি কি তোর জন্য কিছু করি নাই, কথা বলেন না। আর যদি আপনি এইভাবে বলেন এই তোর জন্য করছি না আমি, এই তোর জন্য করি নাই জান প্রাণ দিয়ে করছি, আর যদি আপনি আদর করে কারোর কাছে মনের কষ্টগুলো ব্যক্তির সাথে বলতে চান আমি কি তোমাদের জন্য কিছু করি নাই, কত সুন্দর ভদ্রচিত ভাষায় আল্লাহ বললেন কেবলই মাত্র একমাত্র আমি কি বানাই নাই তোমাদেরকে, যে নার মানবকে আমার ইবাদতের জন্য? আপনি কি উত্তর দিবেন না আমার দোকানের জন্য বানিয়েছেন, কথা বলেন না কেন? কে উত্তর দিবেন মানুষের মাথায় মারি বাড়ি দিয়ে নিজে বদ্রলোক হবেন আর অপরে ধ্বংস হয়ে যাক এটার জন্য? বেজর্মা ইসরায়েল, ওদের শুধু একটাই, ওরা প্রাশ্চিত্যের পিছনে, ওরা পাশ্চিত্যের পিছনে পড়ে আজকে ওদের মাথার ভিতরে একটাই ঢুকছে, মুসলমানরা কেমনে নিধন করতে হয়, ওরা কেমনে সারা পৃথিবীর সুপার পাওয়ার হতে হয়, সুপ্রিম পাওয়ার হতে হয়, এটাই ওদের মাথার মধ্যে ঢুকছে, কিন্তু এটা ভুলে গেছে, এটা ভুলে গেছে বেজর্মা ইসরায়েল যে এই দেশে ওদের চাইতে বড় শক্তিশালী মানুষ জন্ম নিয়েছিল ওদের বাপেরও বাপ ফেরাউন, তার বাপেরও বাপ দাদার চাইতেও দাদা, পর দাদার চাইতেও বড় ছিল আর একজন শয়তান নমরুদ, কথা বলেন না কেন? বুনিয়ামিন নেতানিয়াহু যে ইসরায়েলের যে বদমাশ বেজর্মালা, এই বেজর্মা তো মনে মনে ভাবে যে সারা পৃথিবী আমি দখল করব, সারা পৃথিবীতে দখল করতে হলে তোর চায়নারে শেষ করতে হবে, খালি ইরানের প্রেসিডেন্টের মাইরা তুই সুপ্রিম পাওয়ার হতে পারবি না, আমেরিকার প্রেসিডেন্টে মারতে হবে, কথা বলেন না কেন? ইরানের প্রেসিডেন্টকে মারার জন্য সারা দুনিয়ার ইহুদির বাচ্চারা এমনকি এর সাথে মুসলমানও অ্যাড আছে, আপনারা জানেন সিরাজউদ্দৌলাকে মারার জন্য কিন্তু বাহিরের লোক লাগে নাই, ভুলে গেছেন ইতিহাস? মির্জাফর নামটা সারা পৃথিবীতে কেন নাম থাকবে? মির্জাফর নাম
যদি কেউ বলে আরে বেটা তুই তো মির্জাপুরের মতো, এটা খুব ঘৃণিত শব্দ তাই না? আর মির্জাপুর জীবনে গেলে একটা লোকরে নিয়েই তার মাথার মধ্যে ছিল, সে লোকটারে মারছে কি মারে না আল্লাহ ভালো জানে, আমি তোর জন্ম নেই নাই ওই সময়, আপনিও জন্ম নেই নাই, কিন্তু সে এমন ভাবে মানুষের অন্তরে, বাংলাদেশের মানুষের ঢুকে গেছে অন্তরে যে কথাটা এখন কুত্তা বিলের মতো গালি হয়ে গেছে, কথা বলে না কেউ যদি সুয়ার বলে গালি দেয় যেমন মাইন্ডে লাগে, কুকুরের বাচ্চা বলে মাইন্ডে লাগে, মির্জাপুরের বাচ্চা বললেও আর মাইন্ডে লাগে, কথা বল না কেন? এবারে যদি একটা মির্জাপুরের বাচ্চা, হালাকি মির্জাপুর তো আল্লাহর ঘৃণিত কোনো প্রাণী না, মির্জাপুর যে মালিক বানিয়েছেন আপনার আমার ওই মালিক বানিয়েছেন, তার কর্মের উপর এমন একটা শখ সিল মেরা হয়ে গেছে যে এই শব্দটা এখন মানুষের জন্য অভিশপ্ত হয়ে গেছে, কথা বলেন না কেন? ফেরাউন একজন মানুষের নাম, নমরুদ একজন মানুষের নাম, ফেরাউন কিন্তু আসলে ওর নাম না, ওর নাম ছিল কায়কাউস ইমরানি ভাষা, নমরুদ তার নাম না, কিন্তু তাদের নামগুলো কেন এরকম হয়ে গেছে? যেরকম মির্জাফর, মির্জাফর ঘিনিত একটা শব্দ হয়ে গেছে, আসল নাম বাদ দিয়া এখন নকল নাম সারা পৃথিবীতে, এমনকি কোরআনও ছড়ায় গেছে, ফেরাউনের নাম কায়কাউস কোরআনের কোথাও পাবেন না, ফেরাউনই পাবেন, কোরআন বললা কেন? ওয়াইযু ক্বালা ফিরআউন ওয়াইযু ক্বালা ওয়াইযা জালু ফিরআউন, কোরআনের বহু জায়গায় ফেরাউন আছে, হালাকি ওর আসল নামটাই আল্লাহ মুসা দিয়া ওর কর্মের উপরে ওইটার আল্লাহ রেখে দিয়েছে, অতএব আপনারা মনে রাখবেন আমরা আসলে আকীদাগত ভাবে কে কি আছে সেটা দেখার বিষয় নয়, বিচার করেনওয়ালা কে? আপনি আমার উপর দিক তাকায় বলতে পারবেন ইলিয়াস রহমান যদি ভালো না খারাপ, এই মসজিদের সভাপতি সেক্রেটারি কেসিয়ার কমিটি বিরেন্দ্র কে খারাপ কে ভালো, আপনি উপরের দিক তাকায় কাউকে আপনি বিশ্লেষণ করতে পারবেন না, আপনার বিশ্লেষণ করতে হলে তার আমল দেখতে হবে, তার ভিতরটা দেখতে হবে, তার কর্মজীবন দিকটা দেখতে হবে। আসলে বাংলাদেশে নয় সারা বিশ্বের জন্য একটা নেমাত ছিল, বাতিলের বিরুদ্ধে আতঙ্কে ছিল ইরানের প্রেসিডেন্ট, কথা বলেন না কেন? তার আমলে জিন্দিগি, তার আকীদাগত কি ছিল এটা দেখার বিষয় নেই, সে মুসলমানদের জন্য যে সমস্ত কাজ করে গেছেন, হোক সে শিয়া, একটা মুসলমানের জন্য সে একটা অ্যাসেট ছিল, মুসলমানের জন্য একটা সম্পদ ছিল, মুসলমান তো কথাই কয় না, মেয়া নেউরা আমার কা মুসলমান, তখন সৌদি আরব, সৌদি আরব ইসরায়েল কতগুলো মাইয়া পাঠায় দিছে সব ভুলে গেছে, কথা বলেন না কোনো, ফিলিপাইন থেকে, ফিলিস্তিন থেকে, ইসরায়েল থেকে কিছু সুন্দরী নারী দিয়ে দিছে সৌদি আরবে, মুখ বন্ধ ফিলিস্তিনের পক্ষে একটা কথা বলে না, কথা বলেন না কেন? মিয়া বিলিয়ন বিলিয়ন কাটের টাকা দিয়ে দিছে সৌদি আরব, চুপ করে সালমান হয়ে গেছে, হালাকে যদি একবার সালমান একবার হুঙ্কার দিত ইরানের প্রেসিডেন্টের মতো, যার একটা বার ফিলিস্তিনে একটা বোমা ফাটাবে, ইসরায়েল এক ঘন্টার ভিতরে তামা তামা বানায় না, এটা কিন্তু সৌদি আরব পারে, যদি বলেন কেমনে পারে, সৌদি আরবের তেল দিয়ে ফিলিস্তিনে মারতেছে, কারণ ইসরায়েল সমস্ত তেল নেয় কয়েকটা দেশ থেকে, আমেরিকাও তেল নেয় কয়েকটা দেশ থেকে, তারা কয়েকটা দেশের উপরে নির্ভরশীল, এক নম্বরে হলো কুয়েত, দুই নম্বরে মিশর, তিন নম্বরে সৌদি আরব, এই লেবনান ফেবনান যা দেখেন এগুলা এরা গুনায় ধরে, গুনায় ধরে কয়েকটা দেশ, এই দেশগুলারে তারা মাথার মধ্যে নিয়ে এই দেশের ঠান্ডা করে রাখে, যত কোয়ালিটির যা দরকার সব দিতে প্রস্তুত, শুধু তেল আর পেট্রোল আর অক্টেন লোভে, যদি এই দেশের তেল অক্টেন পেট্রোল বন্ধ করে দেয় ইসরায়েল ধ্বংস করতে মাত্র এক ঘন্টা সময় লাগবে, এক ঘন্টা সময় লাগবে না, এক ঘন্টা লাগবে না, ইরান যদি ইচ্ছা করে খালি সৌদি আরব একবার ভেটি দেবে, একবার ইরান এক ঘন্টার ভিতরে বেজরমা ইসরায়েলের তামা তামা বানাবে, কথা বলেন না কেন? আজকে দেখেন কত ষড়যন্ত্র করে ইরানের প্রেসিডেন্টকে মেরে ফেলা হইল, আল্লাহ তাকে মাফ করে দিন, আমিন, আরো জোরে বলে
আমার দেশে কিন্তু একদিন শোক পালন করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মারার কারণে, জানেন আপনারা? তাহলে বোঝা গেল আমাদের প্রধানমন্ত্রীও ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন, কষ্ট পেয়েছেন। অতএব আপনাদের ক্ষেত্রে দ্বারস্থ, এ ভাইয়া ভিতরে আর কেউ ঢুকবে না, ভিতরে জায়গা নাই, গাদা গাদা করে বসেন, তারপরে জায়গা দেবো কই? এই জন্য এসি লাগানো হয়নি, ভালো হয়েছে। এই লোকটা রাস্তে দাও, হ্যাঁ এই জেলাফিয়ালা রাস্তে দাও, আল্লাহ কবুল করেন, জরকানা আমিন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই যে রব্বে কারিম আপনাকে আমাকে এত সুন্দর করে মানুষ বানিয়েছে, ওই আল্লাহ এখন আছে না নাই? ইসরায়েল যদি একবার ভাবত যে আমারও মরণ আছে, আমার সাইতে বড় বড় বাহাদুরদেরকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আমাকেও ধ্বংস করে দিবে। শুধু আপনাদের খেদমত আরজ করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমান আমল নিয়ে মৃত্যুবরণ করেন, তৌফিক দান করেন। ওইগুলো পিছনে রাখেন, ওই চিন্তাটা কেন করেন না, ওখানে ওখানে রাখেন, মসজিদের ভিতরে আসলে এলাও না, এটা এলাও না। আচ্ছা রাখেন রাখেন, পরে খাদেম নিয়ে যান, বসেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জমিনে এখনো পর্যন্ত আল্লাহর রাজ কায়েম আছে না নাই? রাজ বুঝেন, রাজ রাজ মানে কর্তৃত্ব, আল্লাহর রাজত্ব এখনো জমিনে আছে না নাই? আছে। আল্লাহর রাজত্ব যতদিন আছে ততদিন পর্যন্ত ইমানদারের ইমানের পরীক্ষাও আছে। আল্লাহর রাজত্ব সেদিন থাকবে না, ইমানদারের ইমানের পরীক্ষা দিয়েও থাকবে না, ঠিক না? ফিলিস্তিন আজকে যুদ্ধ করতেছে, মনে রাখবেন এটা আল্লাহর রাজ কায়েমের জন্যই করতেছে। আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার বিশ্ব নবীও যার গায়ে একটা কেউ টোকা দিলে ওই টোকাটা আমার আল্লাহর গায়ে লাগতেন, যেই মানুষটারে দেখতে অসুন্দর লাগলে আমার আল্লাহ মনে মনে ভাবতেন আজকে ভালো হচ্ছে না,